সবাই এত কাঁদছে কেন? এটা তো বিয়ে বাড়ি, শোকের বাড়ি তো নয়। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি বলে সবাই কাঁদছে। আমাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল, আমার মা এটাকে এখন কাঁদতে বসেছে, কি জানি মাথায় কি সব আছে। এ মা, এই দাদুজু মেয়েটাকে এমন করে কাঁদছে কেন? কখনো তো দেখিনি। অফিসে অফিসে এই দাদুজু মেয়েটাকে এরকম করে কাঁদছে কেন? ওটা তোর বাবার বন্ধু শ্যাওলা কাকুর বউ। ওকে তো কখনো চোখেই দেখিনি, ওর আমার জন্য এত কষ্ট হচ্ছে ভাবা যায়। আহা, কি ভালোবাসে আমাকে। আমার মনে হয় একটু কান্দা উচিত। এ মা, হাসি পেয়ে যাচ্ছে তো, আবার চেষ্টা করি। এ মা, আমি কাঁদতে পারছি না, আবার হাসি পেয়ে যাচ্ছে, কি হবে? লোকে দেখে আমাকে কি বলবে, পাগল বলবে। এই রে, সকালবেলা লুচিগুলো না খেলি হতো, পায়খানা পাচ্ছে তো, কি করি এবার? মাকে ডাকি, দাঁড়া। ও মা, মা পায়খানা যাব। এ মা, তো শ্বশুর বাড়ির লোক তো আর ইচ্ছা করে যাবে, পায়খানা কি করে হবে? এরকম জামা কাপড় পরে কি করে পায়খানা যাবি? না, যেতে হবে না। আমি কিন্তু কাপড়ই ভেঙে তো বলছি। এ শ্বশুর বাড়ি যা, আপনি এখন আমাকে চলবে না। আমি কিন্তু আমার কাপড়ই ভেঙে দেব। আচ্ছা, যাই কাপড় পরিয়ে যাই যা। 5 minutes later. আহ, কি শান্তি, যা শান্তি পেলাম হেগে। এ মা, মেয়েকে হলুদ রঙের বেনারসি পরিয়েছে তো, এটা একদম ভালো লাগছে না। তুই কি বুঝবি, আমার হাগার রোগ আছে, আমি গাড়িতে যেতে যেতে আমার হাগা পাই, আমি কাপড় পরে হেঁকে দেবো, হলুদের সঙ্গে মিশে যাবে, কে ধরতেও পারবে না। কি বলবো, কি মজা, কি মজা। আমার মনে হয় একটু কান্দা উচিত না, লোকে ভাববে আমার শরীরে কোনো মায়া দয়া নাই। ও বাগো, আমি তোমাকে জুড়ে কি করে থাকবো গো? বাগো, আমাকে নেট বাড়িয়ে কে চালাতে গো? এমা, আমার কান্না শুনে আমার নিজেরই তো হাসি পেয়ে যাচ্ছে, কে জানি কত লোক আমার কান্না শুনে না হেসে ফেলবে।